আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল আর হেফাজতে রাখেন। তো আজকে আমি আমাদের ছাদে আরেকটি বাগানের সদস্য তাকেই দেখাবো। ভিউয়ার্স, এই যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলার মধ্যে কিন্তু মটরশুঁটির মতো অনেকটাই ওইরকম মটরশুঁটি হয়। তো এটার নাম হচ্ছে আরল, আর এটা অনেকেই ডাল হিসাবেও রান্না করে নাকি খায়। তো যাই হোক, এটা আপনি যেভাবে খুশি ওভাবে খেতে পারবেন। এগুলো কিন্তু খেতে অনেকটাই মটরশুঁটির মতো লাগে, আর প্রায় কলের ফলি যেটা ওটার মতো লাগে। বাতাসটা খুব সুন্দরভাবে দুলছে গাছটা, আমার খুব ভালো লাগছে দেখে। ভিউয়ার্স, আমি সবচেয়ে মজার বিষয় যেটা আমি আপনাদের দেখাবো, আর গাছটা কোথায় হয়েছে আমি আপনাদের সাথে দেখাবো, আর এই হচ্ছে সেই স্থান, এটা হচ্ছে পাথরের কোণার মধ্যে। আর এত সুন্দরভাবে গাছটা উঠে যাবে আমরাও বুঝতে পারিনি। মা কিন্তু লাগিয়েছে, ভেবেছিল যে হবে না নাকি, তো তারপরেও কিন্তু দেখলাম যে হয়েই গেল, আর এখন কিন্তু ফুল থেকে ফলও হচ্ছে। আর আমরা যদি প্রত্যেকেই ছাদে একটু গাছ লাগাই, তাহলে কিন্তু গাছগুলো থাকলে ছাদে উঠতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আমাদের দেখে অনেকেই মাশাল্লাহ গাছপ্রেমী হয়ে গিয়েছে, আর এটা দেখে কিন্তু ভালোই লাগছে। তো ছাদেই চলে আসলাম, আজকে পিঠা বানাবো, আর সেই পিঠার জন্য তিল দরকার। তো তিলটাকে আম্মু খুব সুন্দরভাবেই খোসাটা ছাড়িয়ে নিয়েছে, একবার না দুইবার করেই এটাকে শিলপাটায় সামান্যভাবে চাপ দিয়েই কিন্তু খোসাটাকে আলাদা করতে হয়। আর এই কালো তিল তো এখানে যে চাউলটা দেখতে পাচ্ছেন এটাও শিলপাটায় বেটে নেওয়া হবে, আর এটা দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে, এই চাউল আর তিলের যে বাটা ওইটা। তো আমি চাউলটাকে এখন সুন্দরভাবে ধুয়ে নিব, আর এটাকে প্রায় 5-10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু চাউলটা নরম হয়ে যাবে, যাতে শিলপাটা বাটা যায়, এরকম একটা পর্যায় হবে। তো আমি একবারই দেখালাম, আরও একবার দোয়া হয়েছে সেটা দেখাতে পারিনি। আর এখানে তিলটা যেহেতু ছোট, এই তিলটাকে আমরা যে চালের গুঁড়া আমরা চালতে থাকি, তো সেই চালনিটা দিয়েই কিন্তু আমি তিলটা ধুয়ে নিব, যাতে করে নিচে বালিটা পড়ে যায়, কারণ তিলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে অনেক সময়। তো সেজন্যই কিন্তু আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। তো পানিটা ঝরার পরেই কিন্তু আমি তিলটাকে ভাজবো খুব সুন্দর করে। ভিউয়ার্স, তিলটাকে এখন শিলপাটা বেটে নিব, আর এই কাজটা কিন্তু আমিই করেছি। এটা আমি খুব গরম থাকা অবস্থায় কিন্তু বেটে নিতে হবে, কারণ তিলটা যখন গরম অবস্থায় নামাই তখন কিন্তু খুব মচমচা থাকে, তো সেক্ষেত্রে ওই সময়টাই তিলটাকে বেটে নিতে হয়। আর ঠান্ডা হলে কিন্তু আপনাদের বাটতে খুব কষ্ট হয়ে যাবে, তো আপনারা কিন্তু এই কাজটা এভাবেই করবেন, আর যারা ব্লেন্ডারে করতে চান তারাও করতে পারেন। আর ভিউয়ার্স, আমরা যেভাবে চাউলের কাইটা আমরা করি ঠিক ওইভাবেই কিন্তু এটা করা হয়েছিল। আর শুধু আমি আপনাদের একটু বলে দেই, যেভাবে আমরা আগে গুড়টাকে জাল করে তারপরে কিন্তু ওইটার মধ্যেই তিল বাটাটা নারকেল সব কিছু দিয়ে খুব ভালোভাবে জাল করে তারপরে কিন্তু চাউলের গুঁড়ার সাথে এটা কাই করা হয়েছিল। আমরা কিন্তু অনেকেই কাই করাটা জানি, তো সেই কাইটা কিন্তু আমি দেখাতে পারিনি, চাউলের গুঁড়াটাকে যে আমরা কাই করেছি। তো আমি অনেক দুঃখিত, কারণ ওই দিনই আমার খুব জ্বর হয়েছিল।
তো আমার ইচ্ছা ছিল এই পিঠাটা আমরা যেভাবে খাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা করে ছাড়ব তো আমি মহান আল্লাহ তাআলার ইচ্ছা আপনাদের সাথে শেয়ার করে ছাড়লাম তো আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে আমরা যে কাই করি যেভাবে ঠিক ওইভাবেই কিন্তু পানিতে আমি গুড় আর হচ্ছে নারিকেল তিলের বাটা সব কিছু জাল করে তারপরে কিন্তু চাউলের গুঁড়াটা ওগুলার সাথে মিশিয়ে নিয়েছি তো মেশানোর পরে কিন্তু যে আমরা আটাটা কাই করে ফেলে ওইভাবে কিন্তু কাই করে এটা খুব ভালোভাবে মথে তারপরে কিন্তু এই ছোট ছোট বলাকারের মেরা পিঠাগুলো বানালাম আর আমরা তিলটা দিয়ে সব সময় খাই আমরা কখনোই তিল ছাড়া খাইনি কারণ তিলটা দিয়ে আমাদের বাসায় সবাই পছন্দ করে আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন তো আপনারা চাইলে কিন্তু সাদা তিল দিয়েও খেতে পারেন শুধু যে কালো তিল দিয়ে খেতে হবে তা না আমি এখানে একটা জালির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এটা আমরা যে ভাপা পিঠা বানাই যে পাতিলটায় ওই পাতিলের মধ্যেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আমি দেখলাম যে পিঠাগুলো এখানে বেশি হয়ে গেছে তাই আমি আমার বোনকে বললাম কিছুটা কমিয়ে ফেলি তারপর মাহি কিছুটা কমিয়ে ফেললো ইয়ার্স এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আসলে জ্বর জিনিসটা অনেক খারাপ আর খুবই কষ্টদায়ক তো এখানে আরেকটাতে কিন্তু আমার বোন দুইটা আমরা একসাথে যাতে খুব দ্রুত হয়ে যায় আরেকটা জালিতে দিয়ে তারপর একটা পাতিলে আমরা দিয়ে দিব যাতে করে একসাথে সবকটা পিঠা হয়ে যায় তো দুইটাতে দুই ভাগে দিয়ে দিব আমরা তো এভাবেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে আমাদের পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে আর আপনারা যদি ঠান্ডা হওয়ার পর যদি বুঝতে পারেন যে আরেকটু হবে তাহলে কিন্তু পুনরায় আরেকবার এটাকে ভাপা দিতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এই পিঠাটা কিন্তু গরমের চাইতে ঠান্ডা করে খেলেই কিন্তু খুব ভালো লাগে এভাবে দিয়ে দিয়েছি তো পিঠাগুলো এই পিঠাগুলো আমার দুইবার করে কিন্তু ভাপায় রাখতে হয়েছে তো এভাবে করেই কিন্তু এক চামচে দুই পিঠা হয়ে গেল আর এই তো এখন পুরোপুরি কমপ্লিট তো এটা হচ্ছে তার পরের দিন সকালে সকালবেলা আমি দেখাচ্ছি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগছে ভিউয়ার্স আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্টির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে প্রেস করে রাখুন যাতে করে নতুন ভিডিও দেওয়া মাত্রই পেয়ে যান আর যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি প্লিজ লাইকটি দিয়ে দিন কারণ আপনার একটি লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলা মাশাল্লাহ অনেক কিউট হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেফাজতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম